আগামী পাঁচ মাসের মধ্যে তৃণমূল সরকারের পতন ঘটবে, গাইঘাটা থেকে এই মন্তব্য কার? না শান্তনু ঠাকুরের? বিজেপির সভা থেকে এমনই বিস্ফোরক দাবি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর। এরা ভেবে নিয়েছে যে এরা চিরস্থায়ী, কখনোই এরা চিরস্থায়ী নয়। আগামী পাঁচ মাসের মধ্যে এদের সরকার পড়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। আগামী পাঁচ মাসের মধ্যে এদের সরকার থাকবে না, সেরকম পরিস্থিতি হয়ে গেছে। শুধু মঞ্চেই নয়, মঞ্চ থেকে নেমেও একই বক্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর। এটা সম্ভব হতে পারে, যেটা সম্ভব হবে সেটা সম্ভব হতে পারে না। এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়। প্রতিটি প্রাণীর মৃত্যু ঘটে, প্রতিটি বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে। তো টিএমসি পার্টি কি এখানে চিরস্থায়ী বন্দোবস্ত স্বাক্ষর করে এসছে নাকি, যে ওরা থেকে যাবে সারা জীবন? পঞ্চায়েত ভোটে ভরাডুবির পর বিজেপির মাথা খারাপ হয়ে গিয়েছে, পাল্টা কটাক্ষ জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের। মাথাটা খারাপ হয়ে গেছে, এই ধস থেকে কোনো রকম আর ফিরবার কোনো পথ নেই। শুভেন্দু অধিকারী ভুলভাল বকছিলেন, টাইম দিচ্ছিলেন একটার পর একটা, সে গিয়েছে, লোকে বুঝেছে যে ও একটা পাগল। এখন শান্তনু ঠাকুর সেই রোগ ধরেছে, এরও আর সময় নেই, ও বুঝেছে। আগামী পাঁচ ছ মাসের মধ্যে লোকসভা নির্বাচন নির্ঘণ্ট হয়ে যাবে, তখন নামের পাশে লেখা থাকবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তো হিসাব করে ঠিকই বলেছে, এছাড়া অন্য কিছু বলবার মতন ওদের কাছে আর কিছু নেই। ভুলভাল বলে এখন আবার টিভিতে থাকার চেষ্টা করছে, নিজের পঞ্চায়েতে প্রার্থী দিতে পারেনি, নিজের বুথে হেরেছে, তার মাথাটা খারাপ হওয়া স্বাভাবিক। ও মাথার ডাক্তার দেখা, ভালো থাকুক। আগামী পাঁচ মাসে বিধায়করাই হয়তো তৃণমূলে থাকবেন না, সরকার তো তখন পড়েই যাবে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সুরে সুর মেরিয়ে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সরকার তো পাঁচ মাস ছ মাস যখনই হতে পারে পড়ে যেতে পারে, অসুবিধার তো কিছু নেই। একটি সরকার কিভাবে চলে? বিধায়কদের সমর্থনে চলে। হঠাৎ বিধায়করা মনে করলো আমরা সমর্থন করবো না, আমরা অন্য কাউকে সমর্থন করবো, বিধায়কদের মনে হতেই পারে, না হওয়ার তো কিছু নেই। আবার এমন গণ আন্দোলন শুরু হলো, বিধায়করা বললো আমরা আজকে থেকে আর বিধায়ক নেই, সবাই হাত জোর করে বিধায়ক পদ ছেড়ে দিল, এরকম গণ আন্দোলন হতে পারে। সমস্ত কিছু সম্ভাবনা, রাজনীতি সম্ভাবনার ক্ষেত্র, এখানে কোনো সম্ভাবনাই অস্বীকার করা যায় না। কোনো সম্ভাবনায় অস্বীকার করা যায় না, পাঁচ মাসের ডেডলাইন শান্তনু ঠাকুরের। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ মজুমদার রয়েছেন। জগবাবু, এই যে শুভেন্দু অধিকারীর ডিসেম্বর ডেডলাইনের কথা মনে পড়ে যাচ্ছে, তারপর এখন আবার এই পাঁচ মাসের একটা ডেডলাইন, কি মনে হচ্ছে কি হতে পারে? দেখুন, এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা বিজেপির বিভিন্ন নেতারা বলছেন, এবং এটার মধ্যে লঘুভাবে এটা আলোচনা না করে এটা গুরুত্বপূর্ণভাবে আলোচনা করা দরকার। তার কারণ, ভারতীয় গণতান্ত্রিক যে সংবিধান, যে নিয়ম, তাতে যে দল ক্ষমতায় আসে এবং মানুষের নির্বাচনে আসে, সে মানুষের দ্বারা প্রতিষ্ঠিত একটা সরকার হলে সেখান থেকে বিধায়করা ঠিক করে নেবেন সেটার বোধহয় পরিবেশ নেই বা পরিসরও নেই। বিধায়করা হঠাৎ মতামত চেঞ্জ করলে তাহলে দলবিরোধী আইন আছে এবং সেইটা ভারতবর্ষে কায়েম হয়েছে, যাতে মানুষের মতামতকে কেউ হঠাৎ কেউ অগ্রাহ্য না করতে পারেন, এটা প্রথম জেনে রাখা দরকার। দ্বিতীয়, বিজেপি এই কয়েক বছরে দেখিয়েছেন বিধায়ক কিনা বেচার চরমতম খেলা, যে বিভিন্ন রাজ্যে টাকার থলি নিয়ে বিধায়ক কিনা বেচার করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল, সেটা আর একটা জায়গা। এর পরবর্তী ক্ষেত্রে আজকে আমরা যেটা দেখছি সেটা তৃণমূল কংগ্রেস বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই রাজ্য শাসন করছেন, একটা স্টেবল গভর্নমেন্ট আছে, তারা চালাচ্ছে, কিন্তু অনেক অল্প সংখ্যক বিধায়ক নিয়ে বিজেপি তারা এরকম তর্জন গর্জন করছেন কি করে? এটা তো হঠাৎ হতে পারে না। আচ্ছা, যে কেউ মনে করলেন যে পাঁচ মাসের মধ্যে বদলে যাবে সেটা তো হয় না, তার নিয়ম কানুনও নেই, কিন্তু তাও বলছেন। তার দুটো কারণ আছে, এক হচ্ছে চরমতম পরাজয় হয়েছে পঞ্চায়েত নির্বাচনে, এবং তাতে মানুষের কাছে মুখ রক্ষার জন্যে কিংবা হাওয়া গরম করার জন্য এইসব এলোমেলো কথা বলছেন, এটা একটা। দ্বিতীয় আরেকটা কারণ আমি বলে আমার বক্তব্য শেষ করব, আর একটা হচ্ছে যে তারা কোন ষড়যন্ত্রের রাস্তায় এগোচ্ছেন,
সে ষড়যন্ত্র কাজে দেবে না। বিশেষ করে শান্তনু ঠাকুরের ক্ষেত্রে 2024 নির্বাচনের আগে টিএএ যদি লাগু না হয় তাহলে তো তাকেই চিন্তা করতে হবে যে বিজেপির হয়ে দাঁড়াবেন না তৃণমূলের দরজায় এসে তৃণমূলের টিকিট নেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু তার সামনে বড় প্রশ্ন। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু।